রবিবার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতেও হানা দেয় সিবিআই। সকালে গিয়ে প্রথমে একই নামের অন্য একটি সংস্থার মালিকের বাড়ি পৌঁছে গেলেও পরে সেই আসল ব্যবসায়ীর ঠিকানাও খুঁজে পান সিবিআই আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। বিপ্লব সিংহ মেডিকেল গুড সাপ্লায়ার। হাওড়ার সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় তার মেডিকেল গুডসের একটি দোকান রয়েছে। বিপ্লব সিংহ আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে সিবিআই এর অনুমান। সূত্রের খবর, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে মা তারা ট্রেডার্সের কর্ণধারের বাড়িতে রবিবার হানা দিয়েছে সিবিআই। ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মে যুক্ত মা তারা ট্রেডার্স। জানা গিয়েছে বিপ্লব সিংহকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করেছিল ভিস্কা সলিউশন নামে একটি সংস্থা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ইউজি স্কিল ল্যাব তৈরি করতে খরচ 61,47,000 টাকা, আর সেই ল্যাবই আরজি করে তৈরি করতে 2,97,00,000 টাকার বরাদ পেয়েছিল মা তারা ট্রেডার্স। কিন্তু মা তারা ট্রেডার্স কিভাবে এত টাকা বরাদ পেল, যার অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই। আক্তার আলীর অভিযোগ, ভিস্কা সলিউশন নামে একটি কোম্পানি সন্দীপ ঘোষ সহ অন্য শীর্ষকর্তাদের কাছে অভিযোগ করেছিলেন মা তারা ট্রেডার্সকে অন্যায়ভাবে বরাদ দেওয়া হয়েছে। অভিযোগ, মা তারা ট্রেডার্সকে বরাদ পাইয়ে দেওয়ার জন্য আগে খোলা হয়েছে ফিনান্সিয়াল বিড, ফিনান্সিয়াল বিডের পর খোলা হয় টেকনিক্যাল বিড। কিন্তু নিয়ম অনুযায়ী আগে টেকনিক্যাল বিড খোলা হবে, তারপর ফিনান্সিয়াল বিড খোলা হবে। এক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে। আগে ফিনান্সিয়াল বিড খুলেই মা তারা বিল্ডার্সকে বরাদ দেওয়া হয়েছে, সেই অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি। অভিযোগ, খাবারের প্যাকেট থেকে শুরু করে ইউজি ল্যাব সহ সব কিছুরই বরাদ পেত মা তারা ট্রেডার্স। কী কারণে সব কিছুর বরাদ পেত এই সংস্থা, কীভাবে সম্ভব? উত্তর খুঁজতে রবিবার সেই মা তারা ট্রেডার্সের কর্ণধারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।